হ্যালো বন্ধুরা, তো সিংঘাম এগেইন মুভি অলরেডি থিয়েটার চলে এসেছে আর আমি দেখে চলে এসেছি। আর এই মুভিটা কেমন হয়েছে যদি বলতে চাও, তুমি যে ট্রেলার দেখে থাকো, ট্রেলার দেখে যা বুঝতে পেরেছো সেটাই মূল, বিকজ 5 মিনিট আমার ট্রেলার দেখানো হয়েছিল যেখানে অলমোস্ট পুরো কাহিনী বলে দেওয়া হয়েছে। তো মুভিটাও সেটাই আছে, ঠিক আছে। তুমি যদি আমার টুইটার হ্যান্ডেলে যাও বা এক্সে যাও, সেখানে দেখবে আমি মুভিটাকে 4 স্টার দিয়েছি, ঠিক আছে। খুব ভালোভাবে বলেছি, কেন বলেছি, আমাকে রোহিত চৌহান টাকা দিয়েছে না, আমি এই জন্য বলেছি যখন আমি মুভিটা দেখতে গেছিলাম তখন আমি আমার ব্রেনের যে বাটনটা ছিল না, যে লজিক হয়ে থিঙ্কিং, সেটা বন্ধ করে দিয়েছিলাম। তো মুভিটা জাস্ট এনজয় করেছি, যখন আমি ব্রেনটা পুরো অফ করে মুভিটা দেখছি, জাস্ট যা দেখা তাই নিয়ে হাসছি, আনন্দ করছি, তখন ভালো লেগেছে। বাড়িতে সেই যে ব্রেনের সুইচটা অন করেছি না, তখনই আমি রিয়েলাইজ করেছি মুভিটা কেমন। তো যাই হোক, ওর মুভিটা নিয়ে কথা বলবো, মুভিটা কোনো স্পয়লার দেবো না, যা স্পয়লারটা অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি কোনো স্পয়লার দেবো নতুন করে, যারা তোমরা দেখতে চাও মুভিটার জন্য। তো সিংঘাম এগেইন হচ্ছে মুভির থার্ড পার্ট। সিংঘাম এসেছিল, সিংঘাম রিটার্ন, দেন সিংঘাম এগেইন, আর পুরো ফ্র্যাঞ্চাইজ কপ ফ্র্যাঞ্চাইজ ফিফথ মুভি, বিকজ সূর্যবংশী আর সিম্বাও এসেছিল। তো রোহিত শেট্টি সিংঘাম মুভি থেকে, সিম্বা থেকে এবং সূর্যবংশী থেকে যা পেয়েছিল সব কিছু নিয়ে এই মুভিতে চলে এসেছে এবং আরও বাড়িয়েছে, ঠিক আছে, এই মুভিতে। বিকজ তিনটে ক্যারেক্টার যেগুলো এস্টাবলিশ করেছিল তো আছেই, তার সঙ্গে দুটো নতুন ক্যারেক্টার এস্টাবলিশ করা হয়েছে, তার সঙ্গে ভিলেন দেওয়া হয়েছে, তার সঙ্গে ক্যামিও দেওয়া হয়েছে। মুভিতে এত কিছু রয়েছে আমি কী করে বলি, অজয় দেবগন, কারিনা কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার অ্যান্ড সোহান সোহান সোহান, সো এত এত ক্যারেক্টার নিয়েছে। তো মুভিটা তোমার টানটা 2 ঘন্টা 20 মিনিট। এবার ফার্স্ট হাফটা যখন তুমি দেখতে বসবে না, ভাববে কেন কেন কী হচ্ছে এটা কি এখানে, বিকজ যে ফার্স্ট হাফটা একদম স্লো, বিকজ এতগুলো ক্যারেক্টার, সবাইকে স্পেস দিতে হবে, সবাইকে তার একটা ডিউ দিতে হবে, ঠিক আছে। তাকে স্লো মোশনে আসবে, সে বড় বড় ডায়লগ মারবে, তাকে লাইট লাগানো হবে তার পিছনে, ঠিক আছে। তো সেই সব দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে টাইম দিতে 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 ফার্স্ট হাফটা চলে যায়, ঠিক আছে। আর ফার্স্ট হাফে এন্ড কি, যখন আমরা ভিলেনকে দেখতে পাই, অর্জুন কাপুরকে দেখে, তারপরে মনে হয় যে মুভিটা আর কিছুটা হচ্ছে। যে ভিলেন অর্জুন কাপুরকে স্টার্টিং থেকে যখন থেকে আমরা অর্জুন কাপুরকে আমরা স্ক্রিনে দেখেছি, তখনই মনে হচ্ছে না কিছু একটা করেছে, ওর যা লুকটা দিয়েছে, ওর যে মুখে যে হাসিটা, ঠিক আছে, একদম ক্রিমিনাল ক্রিমিনাল ব্যাপারটা হেভি লেগেছে, ঠিক আছে। যতক্ষণ মুখ না খুলে জাস্ট ওকে দেখিয়ে গেছে, ওর যে লুক, ওর যে ভাইবটা, সেটা মিউজিক ফিউজিক দিয়ে দারুণ লাগছিল। যেই ও ডায়লগ দেওয়া শুরু করেছে, তারপরেই কেন কেমন একটা লাগলো, ঠিক আছে। তো যাই হোক, ডায়লগ কোনো দেয়নি, কোনো ওকে খুব ভালো লেগেছে, আর প্রথম থেকে ওকে ম্যানেসিং, আর প্রচণ্ড মানে এমন একটা ভিলেন যে প্রত্যেকটা হিরো, যত হিরো চলে আসে তুমি আমার কিচ্ছু করতে, এর ব্যাপার আছে। কিন্তু মুভি যখন এন্ডে আমরা গেলাম, তখন যেন সেই সেই ছোট মানে কি দরকার, এতগুলো হিরো দরকার নেই, একজন গিয়ে ওকে থাপ্পড় মারলেই পড়ে যাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। স্টার্টিংয়ে যে হাইপটা ছিল সেটা এন্ডিয়ে যেন কোথায় ফুস হয়ে গেল। তো যাই হোক, মুভির কাহিনী হচ্ছে অর্জুন কাপুরের ক্যারেক্টার সিংঘামের বউকে তুলে নিচ্ছে শ্রীলঙ্কা, এবার অজয় দেখবেন তার সব কপি নিয়ে সব অ্যাক্টারদের নিয়ে একসঙ্গে গিয়ে শ্রীলঙ্কায় গিয়ে মার ধার করে বউকে ছেড়ে নিয়ে আসে। এবং এন্ডে কী হয় সেটা তোমরা ট্রেলারে দেখে নিয়েছো, বাট মুভিতে ক্যামিও আছে, একটা মিড ক্যামিও আছে, কি বলবো, মুভিটাতে ক্যামিও নিয়ে বহুত হাইপ হচ্ছে, মুভিটা পুরো ক্যামিওতেই ভর্তি বলতে গেলে। এই যে তুমি দেখতে পাচ্ছ যে রণবীর সিং বলো, দীপিকা পাদুকোন বলো বা অক্ষয় কুমার বলো, এরা সব হচ্ছে একটু এক্সটেন্ডেড ক্যামিও রয়েছে। এবং এই মুভিটা সালমান খানকে নিয়ে অনেক ক্যামিও নিয়েই মুভিটার হাইপ তৈরি করা হচ্ছে, আছে কিছু একটা, ঠিক আছে, মুভিটা কিন্তু দেখতে হবে। তো মিড ক্যামিওটা দেখে প্রচুর ট্রোল হবে এটা নিয়ে, ঠিক আছে। ক্যামিওগুলো যেগুলো দেওয়া হয়েছে না, এগুলো ট্রোল হবে, মিড যে কেট মিড কেট সিনটা দেওয়া সেটা নিয়েও বেশ ট্রোল হবে, ঠিক আছে, বিকজ যেভাবে এটা ইউজ করেছে। আর স্পেশালি কাহিনিটাতে যারা একটুখানি ভগবানটা বিশ্বাস করে না, স্পেশালি রামায়ণ, সেটাকে যেইভাবে মিক্সড করেছে না পুরো কাহিনীর বিট অনুযায়ী, ঠিক আছে, তার সঙ্গে ওই চেঞ্জেসও করেছে, সেটাকে দেখতে ক্রিঞ্জ যে ট্রেলার লেগেছিল সেরকম আমার লেগেছে, ঠিক আছে। বাট হলে লাগিনি, হলে আমি ব্রেনটা অফ করে রেখেছিলাম, তো হলে লাগে, বাড়িতে সে বরং ভাবছি তখন আমার লাগছে ফুল টু ক্রিঞ্জ। তো তুমি যে হলে কি মুভিটা দেখতে চাও, মুভিটা যাবে একদম ব্রেনের যে লজিকের সুইচটা আছে ওটা টার্ন অফ করবে, তারপরে চলে যাবে, তাহলে মুভি তুমি দারুণ এনজয় করবে, ঠিক আছে। ফ্যামিলি দেখতে পারো, কোনো প্রবলেম হলে সিন নেই, ফ্যামিলি নিয়ে আরামসে যাও দেখো, বিকজ মুভিতে কী আছে, অ্যাকশন, রোহিত শেট্টি অ্যাকশন, ইউনিক কিছু নেই বাট অ্যাকশন আছে, উপর থেকে প্লেন থেকে গুলি মারছে, গাড়ি ঘুরতে ঘুরতে গুলি মারছে, লুকি লুকিয়ে গুলি মারছে, লাফিয়ে গুলি মারছে, চলতে থাকে, ঠিক আছে, অ্যাকশন ভরপুর, ডায়লগ ভরপুর, স্পেশালি ওই ডায়লগটা যখন আই থিঙ্ক 100 খানা গুন্ডা ধরে রয়েছে ইয়েকে, অজয় দেবগনকে, আর পাশে বউ দাঁড়িয়ে আছে, ওর ডায়লগটা দিচ্ছে যে আমরা কিন্তু গান্ধীজিকে মানি কিন্তু আমরা ছত্রপতি শিবাজির কথা মেনে চলি, বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। ওর ডায়লগ দিচ্ছে আর ওর বউ অবনি, ঠিক আছে, ওর বরকে এত ধারে ধারে দাঁড়িয়ে আছে আর ও তাকিয়ে আছে,
মানে ওয়ার্ন এরকম তাকিয়ে আছে, তাকিয়ে থাকার পরে কি ঠিক আছে ডায়লগ দিয়েছে, তাকিয়ে আছে ভালো কথা। ও ভিলেনের কাছে কি ডায়লগ দিল, আবার ফিরে এসে আবার দুজনে ডায়লগ দিল, আবার দুজনের কথা বল, মানে হচ্ছেটা কি ভাই, কিছু বড় বড় ডায়লগ আর না হলে ধুম ধারাক্কা মার, এই নিয়ে মুভি খাতাম। তো মুভি দেখো, পয়সা হজম করো, সুইচ অফ করে যাও, বিন্দাস আনন্দ করো। তো এই ছিল আমার রিভিউ, বিকজ মুভিটাতে আর কিছু বলার নেই, কাহিনী তেমন কিছু নেই। মুভিতে তুমি ধুম ধারাক্কা মার দেখবে, স্লো মোশনে এন্ট্রি দেখবে, এতজনকে একসঙ্গে দেখবে। হ্যাঁ, এই একটা বড় ক্যারেক্টার হয় যে এত বড় বড় অ্যাক্টারকে একসঙ্গে নিয়ে এসছে। আর এটাই ব্যাপার, যখন তুমি এত ক্যারেক্টার রাখবে, ঠিক আছে, যাদেরকে বেশিরভাগ দুজনকে অলরেডি এস্টাবলিশও না, তুমি এদের ব্যাপারে কেউ যাও না, তাদের কাহিনী দিতে হবে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তারপরে ভিলেনকে তুমি ভিলেন এনেছো, ভিলেনকে সেট আপ করতে হবে, সব করে যখন মুভিটা তৈরি হবে না তখন কাহিনী থাকে না। তো সেটাই হচ্ছে এই মুভি। তো এই হলো আমার রিভিউ ফর দ্য মুভি সিংহাম এগেন। তুমি ব্রেন নিয়ে সুইচ অফ করে ডেফিনেটলি হলে গিয়ে দেখতে পারো, দেখার পর আমাকে ডেফিনেটলি জানিও সুইচ অফ করে দেখে কেমন লাগবে, যারা সুইচ অন করে দেখেছো ব্রেন লজিকে সুইচ, তাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।